রবীন্দ্রনাথ করেছিলেন, তো বাবা যখন সেটা শুনেছিলেন, বাবা আর কি মানে মনে মনে মানে যেটা রবীন্দ্রনাথের গানের পা সেটা বাবা শোনবার সময় সা ভেবে শুনেছিলেন, সেইটার জন্য রাগটা পাল্টে গিয়ে খামাজ থেকে জিলহা হয়ে গেছে। এবং এইটা ওই সময় মানে বাজি, এটা কিন্তু পরের দিকে মানে এটা 80 সালের পরে এটা করেছিল, এবং এটা বেশ কিছু জায়গায় বাজিয়েছেন। কিন্তু সেদিন দুজনে যেটা বানিয়েছিলেন সেটা 78 সালে, সেটা প্রথম বাবার এটা নিয়ে কাজ আর কি। কারণ বাবাকে অনেক সময় বাজনার পরে সবাই একটু লাইট কিছু বাজান, ধুন বাজান, ইয়ে বাজান, এখন ধুন অনেক সময় বাবার কাছে একটু অতি লঘু মনে হতো। আচ্ছা, তো সেই জন্য বাবা চাইছিলেন এমন একটা কিছু যেটা হয়তো একেবারে প্রচণ্ড মানে গুরুগম্ভীর রাগ তাল এসবের মতো এত ভারী নয়, অথচ একেবারে ওই ধুনটুনের মতো অত লঘুও নয়, মাঝামাঝি একটা যেটার মধ্যে একটা ডিগনিটি থাকবে সেই কম্পোজিশনগুলোর মধ্যে। সেই জন্যই ওনার মনে হলো যে রবীন্দ্রনাথের গান থেকে করলে কেমন হয়। তো তিনি প্রথম ওই 78 সালে সেদিন দুজনের থেকে এই কম্পোজিশনটা, এই রচনাটা তৈরি করেছিলেন। এটা যেটা আমাদের অল ইন্ডিয়া রেডিও ন্যাশনাল প্রোগ্রাম হয়, খুব প্রেস্টিজিয়াস, সেই ন্যাশনাল প্রোগ্রামে এটা বাজিয়েছিলেন। সেটা সেখানে কিন্তু পিলু ঠুংরি বা পিলু ধুন হিসেবে বলা হয়েছিল, কিন্তু ওটা আসলে ওই রবীন্দ্রসঙ্গীতের কম্পোজিশন। এবং ওই কম্পোজিশন, হ্যাঁ, ওই কম্পোজিশনটা শুনে অনেকেরই খুব ভালো লাগে, সবাই ইয়ে করেন। তখন বাবা তাদের কাউকে কাউকে বললেন এটা রবীন্দ্রসঙ্গীত থেকে করা, বললো ও তাহলে তো তুমি আরও এরকম করতে পারো। তো তখন সেই সেখান থেকে উৎসাহটা পেয়ে আর কি বাবা আস্তে আস্তে এটা নিয়ে আরও কাজ করলেন। তারপরে পরের দিকে সুচিত্রা মিত্রের সঙ্গে অনুষ্ঠান করেছেন, আরও অনেকের সঙ্গে, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, হৈমন্তী শুক্লা, অনেকের সঙ্গে এটা নিয়ে অনুষ্ঠান করেছেন যে মানে একজন রবীন্দ্রসঙ্গীতগুলো গাইছেন, সেটার থেকে তৈরি করা যন্ত্রের গত, তার মধ্যে যেমন রবীন্দ্রসঙ্গীতের মানে ভাবটা, সুরের যে ভাব সেটা রয়েছে, আবার অন্যদিকে যেটা একদম যন্ত্রসঙ্গীতের টিপিক্যাল জিনিস তবলার সঙ্গে বাজছে পুরো তাল লয় অনুযায়ী, সেইটাও রয়েছে আর কি সেইভাবে। তো এই জিনিসটা যারা রবীন্দ্রনাথের বোদ্ধা, রবীন্দ্রসঙ্গীত বোদ্ধা, তারা কীভাবে নিয়েছেন? তারা এটা কিন্তু দুরকমভাবে, মানে অনেকে আছেন যাদের মধ্যে যারা হয়তো শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের মানে রবীন্দ্রসঙ্গীতের কথা এবং স্বরলিপির মধ্যে সুর সীমাবদ্ধ, তাদের অনেকের হয়তো পুরোটা মানে ততটা পছন্দ হয়নি সেটা বলা যায়। কিন্তু যারা রবীন্দ্রনাথের গান বোঝেন এবং একই সঙ্গে উচ্চাঙ্গ সঙ্গীত বোঝেন, ক্লাসিক্যাল মিউজিক, তারা কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েট করেছে। তার মধ্যে যেমন, হ্যাঁ, তার মধ্যে যেমন কথার কথা মানে বিলাত খান সাহেব নিজে অসম্ভব, এবং কারণ বিলাত খান সাহেব বহুদিন আগে এই রবীন্দ্রনাথের গান থেকেই একটা ছোট্ট ধুন তৈরি করেছিলেন, ভাটিয়ালি ধুন বলে বাজাতেন, ভেঙে মোর ঘরের চাবি, সেটা কিন্তু বিলাত, এবং বিলাত খান সাহেব ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছিলেন। তারপরে ইয়ে জ্ঞানপ্রকাশ ঘোষ, তিনি অ্যাপ্রিসিয়েট করেছিলেন অনেকেই। সোহা সাহেবের মধ্যে আমি দুটো ছোট কম্পোজিশন, একটি মানে দুটোই বাবার তৈরি অ্যাকচুয়ালি, হ্যাঁ, তার মধ্যে প্রথমটা হচ্ছে খুবই সকলেরই জানা গান আমার খেলা ভাঙার খেলা, আর লাস্টেরটা পিলু সেদিন দুজনে, যেটা বাবার সর্বপ্রথম রবীন্দ্রসঙ্গীত থেকে তৈরি করা কম্পোজিশন। ইউর অ্যামেজিং বাট হি ইজ অ্যামেজিং, হি ইজ অ্যামেজিং। লক্ষ্য কেন কি আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে, তো
Thank you.